পুরী মানেই বাঙালির ইমোশন, পুরী মানেই বাঙালির বছরে একবার গন্তব্যস্থল, পুরী মানেই 80% বাঙালির আনাগোনা, আর পুরী মানেই জগন্নাথের পবিত্র ধাম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, আপনাদের সকলকে বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ বন্ধু, নিয়ে উপস্থিত হয়েছি পুরীর দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা দেখেছিলাম পুরীতে যাওয়া এবং আসার ট্রেনের সময়সূচি, সস্তায় পুরীর হোটেল, পুরীর সমুদ্র সৈকত এবং পুরীর মার্কেট। হোটেলের নাম্বার আমি এই ভিডিওর ডেসক্রিপশানেও প্রোভাইড করলাম, আপনারা চাইলে এখানেও যোগাযোগ করে থাকতে পারেন। আজ আমরা দেখব পুরীর ওয়ান ডে ট্যুর, তো ভিডিওটি শেষ অবধি দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি হিট করে রাখতে ভুলবেন না। আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করে রাখুন বিভিন্ন ধরনের ভিডিও এবং প্রশ্নের সরাসরি উত্তর পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আজ আমরা যাব নন্দনকাননের দিকে এবং ফেরার পথে দেখব কোণারকের সান টেম্পল। আমরা তো 4 দিনের জন্য ফুল প্যাকেজ গাড়ি বুকিং করে নিয়েছিলাম, বাট আপনারা সরকারি বা বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমেও কিন্তু বাস বুকিং করে নিতে পারেন বা গাড়ি বুক করে নিতে পারেন। বন্ধুরা, পুরীতে ঘুরতে গেলে তোমাকে বাস বুক করতে হবে নাই গাড়ি বুক করতে হবে? বাস যদি বুক করতে যাও তাহলে এটা উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন ওটিডিসির অফিসে চলে আসবে। ওটিডিসির অফিসের যে নাম্বারটা সেটাও এখানে দেখতে পাচ্ছ, এটা বুকিং কাউন্টার, এখান থেকে তোমাকে বুক করতে হবে। এবং প্রাইসগুলো আমি বলে দিচ্ছি তোমাদেরকে, তোমার যে স্বর্গদ্বারটা, স্বর্গদ্বারের এই পাশে মানে স্বর্গদ্বার থেকে সমুদ্রের দিকে এসে বাঁ হাতে তোমাকে আসতে হবে, যেখানে তোমার শ্রী চৈতন্যের মূর্তিটা আছে তার ঠিক আরেকটু এই সাইডে আসতে হবে, শ্রী চৈতন্যের মূর্তি দেখতে হবে ওই সাইডে, এখানে আসতে হবে। হ্যাঁ, এখানে এসে তোমাকে বুকিং করতে হবে এবং বুকিং করলে নেক্সট দিন তুমি যেতে পারবে। এসি নন এসি বিভিন্ন ধরনের ভাড়া আছে, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। হোল ডে নন্দনকানন সাইট সিন, কোণারক সান টেম্পল, এসি বা নন এসি বাসে 450 থেকে 550 টাকা আপনার খরচ পড়বে, কনফার্ম সিট পাবেন বাসেই। এবার বলি বাস আপনি কিভাবে বুক করবেন। বাস বুক করতে আপনাকে যেতে হবে ওটিডিসির অফিসে। ওটিডিসির অফিস থেকে আপনি পরের দিনের জন্য বাস বা গাড়ি বুক করে নিতে পারেন। তো আমরা হোটেল থেকে সকাল সকাল ব্রেকফাস্ট করলাম এবং রওনা দিলাম আমাদের প্রথম গন্তব্যস্থলের দিকে। প্রথমে আমরা যাব উদয়গিরি ও খণ্ডগিরিতে। পুরী থেকে উদয়গিরি বা খণ্ডগিরি যেতে সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। এবার বিষয়টা হলো, অনেকে পুরী আসার পথেই ভুবনেশ্বরে নেমে যান এবং উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন, লিঙ্গরাজ টেম্পল এবং শান্তিস্তূপ দেখে তারপরে পুরীতে আসেন এবং পুরী ভ্রমণ করে ডাইরেক্ট এখান থেকে বেরিয়ে যান। তো আপনারা এভাবেও ট্যুর প্ল্যান করতে পারেন, যদিও আমরা পুরীতে গিয়ে পুরী থেকেই এই দিকে এসেছিলাম। তো দেখতে দেখতে বহু রাস্তা অতিক্রম করে আমরা চলে এলাম প্রথমে উদয়গিরিতে। পুরী থেকে উদয়গিরি কেবের দূরত্ব 61 কিলোমিটার, সময় লাগে 1.5 ঘন্টা। আমরা 9টা নাগাদ উদয়গিরিতে এসে পৌঁছালাম এবং উদয়গিরির এন্ট্রি টাইমিংও কিন্তু 9টা। বন্ধুরা, এখন আমরা আছি উদয়গিরিতে। উদয়গিরি খণ্ডগিরি একদম সামনাসামনি। এই উদয়গিরিটা বেসিক্যালি একটা তোমার পাহাড়ের টোটালি স্তূপ এবং এর ভেতরে মিউজিয়ামও আছে। তোমার এন্ট্রি ফি 25 টাকা করে নেবে এবং তুমি মিউজিয়ামের ভেতরে ঢুকতে পারবে। এবং ওপরে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি এই সিঁড়ি বেয়ে। এই সিঁড়ি বেয়ে তোমাকে উঠতে হবে, এই যে লম্বা রাস্তা, এই রাস্তা ধরে তোমাকে উপরে উঠতে হবে। একদম টোটালি পাহাড় মানে গুহা আর কি, যেটাকে বলে কেভ এই উদয়গিরি খণ্ডগিরি। তো এই উদয়গিরি খণ্ডগিরিতে তোমরা অবশ্যই আসবে এবং দেখে নেবে। চলো আমি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাচ্ছি। উদয়গিরি ও খণ্ডগিরি পাশাপাশি দুটি গুহা বা পর্বত আপনি বলতে পারেন। এটিকে আগে কটক কেভস এবং হাতিগুম্পা শিলালিপিতে এটিকে কুমারী পর্বত বলে সম্বোধন করা হয়েছে। এটা উদয়গিরির গুহা এবং আমার পেছনে ওই সাইডে দেখতে পাবে খণ্ডগিরি, এটা উদয়গিরির গুহা। চলো গুহার মধ্যে একটু যাই, গুহার মধ্যে না গেলে ঠিক সেরকম লেভেলের সৌন্দর্যটা দেখা যায় না। চলো, এটা হলো হাতি গুফা বা হাতি গুম্ফা, যেটাই বলো না, গুম্ফা না অ্যাকচুয়ালি গুফা। হ্যাঁ, এই যে পাথর কেটে কেটে করা এখানে। আনুমানিক খ্রিস্টপূর্বাব্দ প্রথম শতাব্দীতে তৈরি এই পর্বতের গুহাগুলি
জৈন সাধুদের বাসস্থান ছিল। রাজা খরাবেলার আমলে জৈন সাধুরা এখানেই বাস করতেন বলে জানা যায়। উদয়গিরিতে মোট 18টি কেব আছে এবং খণ্ডগিরিতে মোট 15টি কেব আছে। আমরা উদয়গিরির চারিদিকে ঘুরে ঘুরে দেখতে থাকলাম এবং আমরা এখান থেকে দেখতে পেলাম পুরো ভুবনেশ্বর শহর, সঙ্গে উদয়গিরি থেকে খণ্ডগিরি পাহাড়। এখানে আমরা যেদিকে যাই, যেই গুহাতেই আমরা যাই না কেন, সেই গুহাতে দেখতে পাই খোদাই করা শিলালিপি। এই শিলালিপি ও নিদর্শনগুলি দেখে মন ঐতিহাসিক হয়ে যায়। উদয়গিরিতে এন্ট্রি ফি লাগে 25 টাকা, কিন্তু খণ্ডগিরিতে কোনো ধরনের কোনো এন্ট্রি ফি লাগে না। আমরা উদয়গিরি ভ্রমণ শেষ করে তার ঠিক অপোজিটে খণ্ডগিরিতে এসে পৌঁছালাম। খণ্ডগিরির নিচ থেকে উপরে যেতে অনেকগুলি সিঁড়ি টপকাতে হয়, মাঝে পড়ে সুন্দর চিত্রকলা এবং ভগবানের মূর্তি। এখন আমরা আসলাম খণ্ডগিরিতে, উদয়গিরির ঠিক সামনেই খণ্ডগিরি, যেটা আমি তোমাকে উদয়গিরি থেকে দেখালাম। তো এটা হলো খণ্ডগিরি এবং এখানেও 15টা গুহা আছে। আমরা এখানে কিছু সময় বসে ভগবানের পূজার্চনা করে আমরা আরো উপরের দিকে যেতে থাকি এবং উপর থেকে পুরো শহরটা ও খণ্ডগিরি হিলটা জাস্ট দারুণ লাগে। ওপরে জৈন মন্দির আছে, কিন্তু সেটা এখন বন্ধ আছে সাধারণ পাবলিকের জন্য, তাই আমরা সেখানে আর যেতে পারিনি। এটা ভেতরে নাম কীর্তন হলেও এখন কিন্তু বন্ধ আছে, মানে দর্শকদের জন্য বন্ধ। তো তুমি উপরে এসে মন্দিরে যেতে পারবে না, তবে আমি চেষ্টা করছি ওই সাইড দিয়ে, যদি যেতে দেয় বা ঢুকতে দেয় দেখি কী হয়। এই উদয়গিরি ও খণ্ডগিরির দরজা সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। আমরা সকাল সকালই দেখে কমপ্লিট করে নিলাম এবং এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু প্রচণ্ড গরমে আমাদের গলা শুকিয়ে এসেছে, তাই 40 টাকা দিয়ে ডাবের জল খেয়ে নিলাম। এখান থেকে বেরিয়ে পড়লাম আমরা লিঙ্গরাজ মন্দির দেখার জন্য। লিঙ্গরাজ মন্দির আগে দেখে নিতে হবে, কারণ লিঙ্গরাজ মন্দির সকাল 6টা থেকে দুপুর 12:30 অবধি খোলা থাকে এবং 3:30 থেকে রাত 9টা অবধি খোলা থাকে। মাঝে 3 ঘন্টা এই মন্দির বন্ধ থাকে, তার জন্য আমরা তাড়াতাড়ি চলে এলাম লিঙ্গরাজ মন্দিরে। বন্ধুরা, এখন আমরা এসেছি লিঙ্গরাজ মন্দিরে। এটা মহাদেবের মন্দির, এটা ভুবনেশ্বর থেকে মোটামুটি 4-5 কিলোমিটার পুরীর দিকে, পুরীর রাস্তাতে পড়ে। ভেতরে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, মোবাইল ক্যামেরা, তারপরে চামড়ার জিনিস, এগুলো নিয়ে প্রবেশ করতে দেবে না, ঠিক আছে? তো আমি এখন জাস্ট ভিডিওটা করতে আসছি, ভিডিওটা করে যা শুনে নিয়ে তারপর টিকিট কেটে ভেতরে ঢুকবো। লিঙ্গরাজ মন্দির হলো ভগবান শিবের মন্দির। 180 ফুট উঁচু কলিঙ্গ আর্কিটেকচারে গঠিত এই মন্দিরে প্রায় 50টির কাছাকাছি বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে। ভেতরে মোবাইল, ফটোগ্রাফি, ব্যাগ, চটি কিছুই অ্যালাউ নেই। তার জন্য চপ্পল ও মোবাইল রাখার জায়গাতে 25 টাকা দিয়ে মোবাইল, ক্যামেরা ও চপ্পল আমরা রেখে দিলাম এবং সিকিউরিটি চেক ইন করিয়ে ভেতরে প্রবেশ করলাম। 11শ শতকে গঠিত এই মন্দিরের কারুকীর্তি আমাদের মধ্যযুগে ফিরিয়ে নিয়ে যায়। এখানে লিঙ্গরাজের পূজার সাথে সাথে ভগবান বিষ্ণুরও কিন্তু পূজা হয়ে থাকে। এখানে ভেতরে আমরা 30-45 মিনিট কাটালাম এবং পুজো দিয়ে বেরিয়ে এলাম। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না বলে ভেতরের কোনো ধরনের কোনো ফুটেজ আমরা তুলতে পারিনি, কিন্তু এখানে আপনারা অবশ্যই আসবেন এবং খুবই আপনাদের ভালো লাগবে। ভেতরে প্রসাদের ব্যবস্থা আছে, পুজো দেওয়ার ব্যবস্থা আছে, আপনারা পুজোও দিতে পারেন এবং খিচুড়ি প্রসাদ গ্রহণও করতে পারেন। এখান থেকে বেরিয়ে আমাদের একটু খিদে খিদে লেগেছে, তার জন্য এখানকার একটি লোকাল রেস্টুরেন্টে আমরা ঢুকলাম এবং ধোসা অর্ডার করলাম। এখন আমরা পদ্মা রেস্টুরেন্টে আছি, তো আমরা ধোসা অর্ডার করেছি। ধোসার সাইজটা খুবই বড়, কিন্তু দাম, আমরা হচ্ছে মশলা ধোসা অর্ডার করেছি। দাম তুলনামূলকভাবে কম, তোমরা এখানে এসে খেতে পারো। 50 টাকা করে নিলো।
এবং এখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যস্থল নন্দনকাননের দিকে। নন্দনকানন সোমবার বাদ দিয়ে প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এন্ট্রি ফি 50 টাকা, বাচ্চাদের জন্য 10 টাকা এবং ফরেনারদের জন্য 100 টাকা। তবে এখানেও আমরা পুরো প্যাকেজ করে নিয়েছিলাম। আমাদের ড্রাইভার নীলমণিদা আমাদের সঙ্গে ছিল এবং তিনজনের এখানে খরচ পড়েছিল 1030 টাকা। সঙ্গে আমরা পেয়েছিলাম গাইড এবং ব্যাটারি চালিত গাড়ির মাধ্যমে আমরা বিভিন্ন জায়গা ঘুরে দেখতে পারছিলাম। আর সঙ্গে আরও আমরা ফ্রিতে পেয়েছিলাম জঙ্গল সাফারি এবং অন্যান্য সমস্ত জায়গাকার এন্ট্রি ফ্রি। আমাদের তিনজনের 1030 টাকা লাগলো, সব কিছু করাবে, 2.5 ঘন্টা টাইম লাগবে, সমস্ত কিছু করাবে। হ্যাঁ, সমস্ত কিছু করাবে, তোমার ভেতরে এন্ট্রি, তারপরে হচ্ছে সাফারি, তারপরে যে ব্যাটারি গাড়িতে ভেতরে ঘোরার সমস্ত কিছু এই টাকার মধ্যে করিয়ে দেবে। তিনজনকে করাবে না, আরও লোক থাকবে কে জানে, যাই হোক করিয়ে দেবে। শিলিগুড়িতে যে আমি বেঙ্গল সাফারি করেছিলাম তার এক্সপিরিয়েন্স থেকে বলছি, অবশ্যই এখানে এলে নন্দনকাননে জঙ্গল সাফারি করবেনই করবেন এবং আপনারা অবশ্যই প্যাকেজ নিন আর না নিন, ব্যাটারি চালিত গাড়ির পারমিশন অবশ্যই করিয়ে নেবেন, মাত্র 60 টাকা টিকিট পার হেড। যাই হোক, আমাদের গাইডের সাথে আমরা ভেতরে প্রবেশ করে আমরা এক এক করে সমস্ত কিছু দেখতে থাকলাম। নন্দনকাননের ভিতরে ঢুকে সবার প্রথমে যেটা দেখতে হবে সেটা হলো এই ফোয়ারাটা, এবং ওই সাইডে আছে গাইড ম্যাপ। হ্যাঁ, এই সাইডে আছেও ম্যাপ, এই সাইডে রেস্টুরেন্ট, আর এই সাইডেও ম্যাপ আছে। তো চলো এই সাইডটা আগে যাই। প্রথমে আমরা প্রবেশ করলাম বড় ডাইনোসরসের তলায়, অর্থাৎ শরীরের মধ্য দিয়ে গুহাতে। এখানে এক এক করে বহু ধরনের সাপ, বহু ধরনের কুমির, ঘড়িয়াল এবং কচ্ছপ আমরা দেখতে পেলাম এবং একে একে দেখে কমপ্লিট করলাম। এবার আমরা চলে এলাম ব্যাটারি চালিত গাড়ির কাউন্টারে। তো আমাদের গাইড রীতিমতো ওখানে গেলেন এবং ওখানে আমাদের জন্য টিকিট কাটিয়ে নিলেন গাড়ির জন্য। এই যে এখানে ব্যাটারি চালিত যে গাড়িটা সেটার জন্য বুক করতে হয়, আমি প্রথমেই টাকা দিয়ে বুক করে নিয়েছি। তাছাড়া এখানে 60 টাকা করে তোমার পার হেড পড়বে ব্যাটারি চালিত গাড়িতে, টোটাল ইয়েটা ঘুরে দেখাবে। আমি 2004 সালে যখন এসেছিলাম তখন কিন্তু পায়ে হেঁটেই ঘুরেছিলাম, তখন কিন্তু ব্যাটারি চালিত ফালিত কোনো কিছু ছিল না, প্রবাবলি ভ্যান ছিল হয়তোবা, তো সেটাতে ঘুরেছিলাম। আপনি এই টিকিট দেখিয়ে যে কোনো গাড়িতে উঠে বসতে পারেন, গাড়ি আপনার জন্য কিন্তু ওয়েট করবে না, নতুন গাড়ি আসবে তখন আপনি নতুন গাড়িতেও চড়ে বসতে পারেন। তো আমরা টিকিট নিয়েই একটি গাড়িতে চড়ে বসলাম এবং সবার প্রথমে নামলাম হরিণের পাশে। হরিণ, বিভিন্ন ধরনের হরিণ এখানে সংরক্ষিত করা আছে, আপনারা যদি না দেখেন তাহলে খুবই আপনারা মিস করবেন, অবশ্যই এই জায়গাটায় আসুন এবং এই দৃশ্যগুলি উপভোগ করুন। যাই হোক, হরিণ দেখে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। প্রতিটা জিনিস দেখানোর সাথে সাথে আমাদের গাইড আমাদের দারুণ সুন্দর বাংলাতে ইনস্ট্রাকশনস দিচ্ছিল। আমরা কিন্তু গাইড কাকাটা খুব সুন্দর পেয়েছিলাম, না বললেই নয়। কাকা দারুণ সুন্দর বাংলা বলতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বালেশ্বরের বাড়ি এবং কাকা এখানে আছে আমাদের গাইড। আজকে এই এই সাইডে কি আছে? এই সাইডে সামনে এই সাইডে আছে হিপো, কিন্তু হিপো জলের মধ্যে আছে নাকি? সুইমিং পুলে আছে, ওইদিকে যাবো, এটা খাবার ঘরটা। ও আচ্ছা, এখানে বেরোয় না বেশি। ও এইদিকে আসুন, ফ্রন্ট থেকে দেখো সামনে কি। এটা পেট পূজার জায়গা, সিবিসি রেস্টুরেন্ট। ও এই যে রেস্টুরেন্ট আছে উড়িষ্যা ট্যুরিজমের ODDC, এখানে যদি খাওয়া দাওয়া করতে চাও তাহলে খেতে পারো, কোনো অসুবিধা নেই। বাইরে থেকে কোনো মানে ফুড অ্যালাউ নেই তাহলে 1000 টাকা ফাইন, আর প্লাস্টিকের কোনো জিনিস অ্যালাউ নেই তাহলে 100 টাকা করে ফাইন। ওখানে সব লেখা আছে, নো প্লাস্টিক জোন আমাদের নন্দনকানন, ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট মানে তোমার জুওলজিক্যাল পার্ক। আর এটা তোমার শুরু প্রতিষ্ঠিত হয়েছিল, শুরু হয়েছিল 1960 সালে, আর ডিসেম্বর 1960, হ্যাঁ মানে ওটা তৈরি হওয়া শুরু হয়েছিল। এরপর আমরা এখান থেকে চলে গেলাম শিম্পাঞ্জির বাসস্থানে এবং একটা দুটো শিম্পাঞ্জি আমরা বাইরে বেরোতে দেখলাম। তারপর আমরা ধীরে ধীরে আরও সামনের দিকে এগিয়ে গেলাম। চারটে সাফারি, হোয়াইট টাইগার, লায়ন, ডিয়ার, বিয়ার,
আচ্ছা, আর হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু হোয়াইট টাইগারের ব্রিডিংয়ের একমাত্র জায়গা এবং ফার্স্ট, মানে কি, ওয়ার্ল্ডের ফার্স্ট হোয়াইট টাইগার ব্রিডিং জায়গা এটা, এই নন্দনকানন। এখানে এখন কতগুলো আছে হোয়াইট টাইগার? হোয়াইট টাইগার তো কম আছে, অবশ্য দু চারটা। আচ্ছা, কিন্তু এখন যে ব্রিড হয়েছে নতুন হোয়াইট আর এলো মিলে, হ্যাঁ, ক্রস ব্রিডের বাচ্চা ব্ল্যাক টাইগার। ব্ল্যাক টাইগার, বাহ, চলো এখানে দেখা যাবে। আর এখানে এই যে আই লাভ নন্দনকানন বলে লেখা আছে, চলো দেখে নিই। এখানে সাফারি করতে এসেছি টাইগার, লায়ন, স্লথ বিয়ার আর হার্বিভোর। তো চারটে সাফারি হয় মেনলি। ও তো আমাদের যেহেতু টোটাল প্যাকেজে এসেছি, তো আমরা এখন সাফারিতে যাব এবং সাফারি করে এখানে টোটালটা দেখব। আরেকটা কথা বলতে চাই যে নন্দনকানন হচ্ছে 450 হেক্টর প্রায় জায়গা জুড়ে বিস্তৃত। টোটাল 3500টা প্রাণী স্পেসিস এখানে আছে। প্রায় 150 প্রকারের স্পেসিস এখানে পাওয়া যায়, বিভিন্ন 150 প্রকারের বিভিন্ন স্পেসিস এখানে পাওয়া যায়। এই জায়গাটাকে জঙ্গল সাফারি বাস স্ট্যান্ড ও টিকিট কাউন্টারও বলতে পারেন। টিকিট কাউন্টার আছে এই সাইডে এবং উল্টো সাইডে আছে বাস। তবে এই বাসগুলো কোনো মতেই শিলিগুড়ি বাসের মতো এতটা সুন্দর নয়। নর্মাল লোকাল বাস এবং তার চারিদিকে মোটা নেট দেওয়া, জাস্ট এটুকুই। তো এই বাসেই আমাদেরকে চড়তে হবে এবং দেখে নিতে হবে জঙ্গল সাফারি। আমরা যেহেতু প্যাকেজ নিয়েছিলাম, তার জন্য এখানে টিকিট কাটার প্রয়োজন হয়নি। তবে অনেকে আছে যারা প্যাকেজে আসেন না, তারা এখানে কিন্তু টিকিট কেটে এই জঙ্গল সাফারি করতে পারেন। আমরা টিকিট দেখিয়ে সিট পেলাম একদম লাস্টের দিকে এবং আমরা বসলাম ও গাড়ি চলতে শুরু করলো। এবার এক অন্য ধরনের এক্সপিরিয়েন্স, অন্য ধরনের অ্যাডভেঞ্চার চলে আসবে, কারণ বিশাল এরিয়া জুড়ে চারিদিকে জঙ্গলের রাজা ঘুরে বেড়াবে এবং আমরা বাসের মধ্যে দিয়ে বন্দি অবস্থায় যেতে থাকব। কখন যে বাসের সামনে চলে আসবে সেটা কিন্তু আমাদের কাছে জানা নেই, একদম আনপ্রেডিক্টেবল। তো আমরা এই ভাবনা চিন্তাতেই সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। প্রথমে আমরা প্রবেশ করলাম টাইগার সাফারিতে। টাইগার সাফারিতে প্রবেশ করে অনেকটা সময় অনেক কিছু দেখতে পারিনি। তারপর একটু সামনে গিয়ে দেখলাম হরিণ। কি বাবা, হরিণ এখানে রাখা রয়েছে! তো আমরা ভাবলাম যে ভুল করে হয়তো বা টাইগার সাফারির জায়গায় ডিয়ার সাফারি বা হার্বিভোরাস সাফারিতে আমরা চলে এসেছি। কিন্তু দেখি না, একটু সামনে গিয়েই দেখতে পেলাম যে ভেতরে আছে দুটো বাঘ। আমাদের গাইড যেটা বললো, সেটা পরিবেশের বাস্তুতন্ত্র রক্ষা করার জন্য এই হরিণগুলোকে এই বাঘের জঙ্গলে ছাড়া হয়েছে, যাতে বাঘেরা হরিণ শিকার করে খেতে পারে। তো এটা কতদূর বিশ্বাস করার বা কতদূর বিশ্বাস করা সেটা আমরা বলতে পারবো না, কিন্তু একই জঙ্গলে যে হরিণ এবং বাঘ ছিল সেটা একদমই ভুলতে পারছি না। আর এই বাঘের যে চলা, এটাও কিন্তু ভোলার নয়। যাই হোক, টাইগার সাফারি করার পর আমরা চলে এলাম লায়ন সাফারি করার জন্য। লায়ন সাফারি আমি কিন্তু শিলিগুড়িতে দেখিনি। তো এখানে আলাদা ধরনের একটা থ্রিল, একটা অ্যাডভেঞ্চার আমাদের সামনে উঠে আসবে। লায়ন অনেক দিন হলো দেখা হয়নি সচক্ষে। গির অরণ্যে অবশ্যই একদিন যাব এবং সেখানে গিয়ে লায়ন দেখবই, কিন্তু আজকে লায়ন দেখতে পারবো কি পারবো না সেটা আমার জানা নেই। যাই হোক, অনেক দূর ঘোরাঘুরি করার পর আলটিমেটলি লায়ন দেখা গেল এবং আমি কোনো মতে এটাকে ক্যাপচার করার চেষ্টা করলাম। এই বাসটা কিন্তু শিলিগুড়ির কাচের বাসের মতো নয়, তার জন্য এখান থেকে যে ফুটেজ খুব একটা ভালো আসবে সেটা এক্সপেক্ট করা ভুল, কিন্তু আমি ক্যামেরাম্যান হিসাবে যতটা পেরেছি ততটা সুন্দরভাবে ক্যাপচার করার চেষ্টা করেছি। যাই হোক, লায়ন দেখে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, চলে গেলাম বিয়ার সাফারিতে। বিয়ারের যে জঙ্গল, সেই জঙ্গলে ঢুকে নিরাশ হতে হলো না। প্রচুর পরিমাণ বিয়ার এখানে রাখা রয়েছে, বলতে পারেন গোটা 50 এবং ছোট বড় বিভিন্ন প্রকারের ভাল্লুক এখানে রাখা রয়েছে এবং আপনি দেখতে পাবেন। তো আমাদের দেখে খুবই ভালো লাগলো এবং এখান থেকে বেরিয়ে পড়লাম আমরা হার্বিভোরাস সাফারিতে। হার্বিভোরাস সাফারিটা মেইনলি হলো হরিণ এবং ময়ূর সংরক্ষণের জায়গা, যে জায়গায় হরিণ এবং ময়ূর সংরক্ষণ করা আছে। আমাদের ভাগ্য খুবই ভালো ছিল যে এখানে আমরা কৃষ্ণসার হরিণ দেখতে পেলাম। কৃষ্ণসার হরিণ কিন্তু খুবই দুর্লভ একটা হরিণ, যে প্রজাতি এখানে বিদ্যমান। তো আমরা এই সাফারিটাও খুব সুন্দরভাবে করলাম, আমাদের সত্যি খুব ভালো লাগলো। যাই হোক, এই জঙ্গল সাফারি হলো 1 ঘন্টার, আমরা 1 ঘন্টা এখানে শেষ করলাম এবং দারুণ অ্যাডভেঞ্চারাস ছিল এই জার্নি, এটা নিশ্চয়ই আপনাকে আর বলে বোঝাতে হবে না। আমরা এখান থেকে বেরিয়ে ব্যাটারি চালিত গাড়ি ধরে চলে এলাম জিরাফের কাছে। এই জিরাফ এখানে একা আছে, তার পিছনে একটা গল্পও আছে। এই যে জিরাফটা আছে, জিরাফের নাম হচ্ছে খুশি।
আর এর একটা বয়ফ্রেন্ড ছিল, তার নাম ছিল জয়। আলিপুর চিড়িয়াখানা থেকে আনা হয়েছিল, কিন্তু সে এখানে এসে শ্যুট করতে পারেনি, এত গরমে মারা গেছে। তো তার জন্য বেবি জিরাফটা দুঃখে আছে। আমি দেখালাম যে জিরাফ কেমন দুঃখে এক জায়গায় দাঁড়িয়ে আছে। তো এটা আর কি বিষয়, এখানে সকল প্রাণীর একটা একটা করে নাম আছে। আমরা এখন দেখতে যাচ্ছি এলিফ্যান্ট। এবার এখানে একটা বিশাল ইন্টারেস্টিং বিষয় আমরা খেয়াল করলাম, যে প্রতিটা মানে পশুরই কিন্তু নামকরণ করা আছে। এখানে তিনটে হাতি আছে, একটা নাম বাসন্তী, একটা নাম হচ্ছে প্রেমা, একটা নাম হচ্ছে হীরা। তো এরকমই ওখানে যে বাঘগুলো দেখালাম, বাঘেরও নামকরণ করা আছে। আগে শিম্পাঞ্জি দেখেছিলাম, শিম্পাঞ্জিরও নামকরণ করা আছে। প্রতিটা সবকটেরই তোমার নামকরণ করা আছে একটা একটা করে। তো এটা একটা ভালো লাগলো, আর নামগুলো খুব ইন্টারেস্টিং, দেখলে মনে হবে যে কোনো মানুষের নাম, এরকম আর কি মনে হবে। চলো দেখতে থাকো। জিরাফ দেখার পর আমরা চলে এলাম হাতি দেখতে। হাতি দেখা কমপ্লিট করে আমরা বাকি জিনিস এক এক করে দেখতে থাকলাম। এখানকার ফেমাস হলো হোয়াইট টাইগার, যেটার ব্রিডিং কিন্তু এই নন্দনকাননেই হয়ে থাকে। হোয়াইট টাইগার দেখতে পেয়ে মনটা ভরে গেল। আর আমরা এখানে দেখতে পেলাম রয়্যাল বেঙ্গল টাইগার, কি বিশাল বড় একটা বাঘ। এই বাঘ যদি কারোর উপর ঝাঁপিয়ে পড়ে, একজন 7 ফুট লম্বা রেসলারের উপরেও যদি ঝাঁপিয়ে পড়ে, তাহলে তাকে কাবু করে ফেলবেই ফেলবে। এত বড় বাঘ, এবং সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, এবং আমরাও সুন্দরভাবে দেখছি, ছবি তুলছি। কিন্তু কি যে ভয়ঙ্কর এটা বলে বোঝানো যাবে না। যাই হোক, আমরা আরও সামনের দিকে এগোলাম এবং লেপার্ড দেখতে পেলাম, গাছের ডালে বসে আছে। এবং এটা দেখে এখান থেকে আমরা এবার বিদায় নিলাম। এখান থেকে এবার ফিরে আমরা চলে এলাম কাঞ্জিয়া লেক দেখার জন্য। কাঞ্জিয়া লেকের কাছে আসতে আসতে বিভিন্ন প্রজাতির বার্ডস আমরা দেখতে পেলাম, বিভিন্ন প্রজাতির হাঁস এখানে আমরা দেখতে পেলাম, এবং মুরগিও এখানে দেখতে পেলাম। জাস্ট দেখে মজা চলে আসলো। এটা মানে কালো রাজহাঁস, ঠিক আছে, এটা আমি ইয়েতে দেখেছিলাম তোমার আলিপুর জুওলজিক্যাল পার্কেও ছিল কালো রাজহাঁস, এটা রিয়ার। এবং সামনে গিয়ে দেখতে পেলাম সাইবেরিয়া থেকে আগত বিভিন্ন পাখি খাঁচাবন্দি করা আছে, যারা শীতকালে এখানে এসেছিল এবং এখানেই রয়ে গেছে, এবং এখানেই খাওয়া দাওয়া সমস্ত কিছু করছে। এটা হলো কাঞ্জিয়া লেক, এটা ন্যাচারাল। এখানে মোটামুটি অনেকটা জায়গা জুড়ে এই লেকটা অবস্থিত, আর এই লেকটা 134 একর জায়গা জুড়ে অবস্থিত, যার জন্য শীতকালে বহু মাইগ্রেন্টস বার্ডস এখানে আসে এবং ডিম পাড়ে এবং বাচ্চা ফুটিয়ে সেই বাচ্চাদের নিয়ে চলে যায় নিজের দেশে। সেই দেশেও একদিন যাব, খুবই যাওয়ার ইচ্ছা। কতই না সুন্দর হবে সেই সাইবেরিয়া, ভাবলেই মনের মধ্যে একটা চিড়িক করে আশার আলো জ্বলে ওঠে। নন্দনকানন, দ্য গার্ডেন অফ হেভেন, এটা সত্যিই যে খেটে গেল এটা এই ভিডিও শেষে আমি বলতেই পারি। এটা ভারতবর্ষের প্রথম জু যেটা ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ জুস অ্যান্ড অ্যাকুরিয়ামে নথিভুক্ত রয়েছে। এখানে বহু ধরনের এক্সপিরিয়েন্স আপনারা করতে পারবেন। তো আমাদের শেষ হলো নন্দনকানন দেখা, প্রায় 2.5-3 ঘন্টা সময় এখানে কাটলো। আমরা মোটামুটি সমস্তটাই দেখে নিয়েছি। তবে আপনারা যারা আসবেন, যারা শুধুমাত্র 50 টাকা এন্ট্রি দিয়ে ঢুকবেন ভেতরে, তাদেরকে একটা কথা বলবো যে আপনারা ওই যে ব্যাটারি চালিত যে গাড়িগুলো আছে সেই গাড়িটা অবশ্য, কিসের ডেড বডি, তো অবশ্যই সেই গাড়িতে করে আসবেন। ওই যে কাকা আমাদের গাইড ছিল, কাকা পুরো বাংলা জানে, বক্রেশ্বর না বালেশ্বর বললো যে সেখানে তার বাড়ি। চলো এইদিকে মিউজিয়ামে ঢুকলাম। যাই হোক, নন্দনকাননে প্রায় 2.5 ঘন্টা সময় আমরা কাটালাম, এবং এখান থেকে বেরিয়ে আমাদের আবার খিদে লেগে গেল। তাই এই নন্দনকাননের সামনেই অবস্থিত এসি রেস্টুরেন্টে ঢুকলাম এবং দুপুরে লাঞ্চ সেরে নিলাম। এখান থেকে আমরা রওনা দিলাম অশোকের শান্তি স্তূপের দিকে। অশোকের শান্তি স্তূপ অবস্থিত ধৌলিতে। ধৌলি একটা পর্বত, সেই পর্বতের চূড়াতেই এই শান্তিস্তূপ বানানো হয়েছে। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতার পর অশোক এই শান্তিস্তূপ বা পিস প্যাগোডা তৈরি করেন এখানকার শহীদদের স্মরণে,
এবং তিনি প্রতিজ্ঞা করেন যে জীবনে কখনো আর কোনো ধরনের যুদ্ধ তিনি লড়বেন না এবং তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। বন্ধুরা, ইতিহাসে আমরা কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে পড়েছি এবং জানি যে কেমন বিধ্বস্তকর একটা যুদ্ধ কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। সম্রাট অশোক এবং কলিঙ্গ রাজের মধ্যে এই যুদ্ধ এই জায়গাটাই হয়েছিল। এটা ধৌলিতে, ধৌলির পাহাড়। এখন আমরা পাহাড়ের উপরে আছি, ধৌলির পাহাড়ে, এবং পাশ দিয়ে বয়ে গেছে ধৌলিতে দয়া নদী। তো বিষয়টা হলো যে শোনা যায় যে এই যুদ্ধ এতটাই বিধ্বস্ত ছিল, যে বিধ্বংসী ছিল, যে যখন কলিঙ্গ যুদ্ধ শেষ হয় পুরো দয়া নদীর জল পুরো লাল হয়ে যায়, মানুষের রক্তে টোটালি লাল হয়ে যায়। তো সেই পরিস্থিতি দেখে রাজা অশোক, যিনি এই যুদ্ধ জিতেছিলেন, তিনি কিন্তু সিদ্ধান্ত নেন যে তিনি আর যুদ্ধ করবেন না এবং কলিঙ্গে তিনি একটি শান্তিস্তূপ স্থাপন করেন। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে শান্তিস্তূপ, তারপরে মানে শান্তিস্তূপ স্থাপন করেন, করার আগে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এই শান্তিস্তূপকে পিস প্যাগোডাও বলা হয় বৌদ্ধ ধর্মের। পেছনে বুদ্ধদেবের মূর্তি আছে ভেতরে, ওই উপরে দেখা যাচ্ছে, এবং এত বড় একটা শান্তিস্তূপ স্থাপন করেন। এখন শান্তিস্তূপের কাজ চলছে, তার জন্য জানি না ভেতরে ঢুকতে পারবো কিনা, তবে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন, এই জায়গাটা অবশ্যই আসবেন। এটা ভুবনেশ্বর থেকে পুরী যাওয়ার পথে, ভুবনেশ্বর থেকে 7 কিলোমিটার এবং পুরী যাওয়ার রোডেই পড়ে। তো এই জায়গাটায় আপনি অবশ্যই আসবেন এবং আপনার আসা দরকার এই জায়গায়। এখানে 30 মিনিট সময় কাটালে আপনি একদম ইতিহাসের পাতায় পৌঁছে যাবেন 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধের প্রাঙ্গণে। কলিঙ্গ যুদ্ধ ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট ওয়ার ইন হিস্ট্রি অফ ইন্ডিয়া, যেটা প্রায় 2.5 লক্ষ মানুষের জীবন নিয়েছিল, এবং তার জন্যই এটাই অশোকের শেষ যুদ্ধ ছিল। যাই হোক, এখানে অনেক সময় ঘোরাঘুরির পর অহিংসায় পরম ধর্ম এই মন্ত্র নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম এবং পৌঁছে গেলাম কোণারকের সূর্য মন্দিরে। কিন্তু কোণারকের সূর্য মন্দিরের গল্প আজ থাক, আজকের ভিডিও বেশ বড় হয়েছে, তাই আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অন্তরের অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিকে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং বন্ধুবান্ধবদেরকে বলুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে। আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে পুরী নিয়ে একটা ট্যুর গাইড বানিয়েই ফেলুন এবং চলে আসুন পুরী ভ্রমণে। ভিডিও ডেসক্রিপশনে হোটেলের নাম্বার আমি প্রোভাইড করছি, সো চেক ইট আউট। কমেন্টে অবশ্যই লিখুন জয় জগন্নাথ এবং কবে যাচ্ছেন পুরী, এটাও লিখতে ভুলবেন না। আশা করি আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করে রেখেছেন, তো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সঙ্গে আমাকে টুইটারেও ফলো করে রাখতে পারেন, এখানেও আমি বিদ্যমান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই।